আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির লেসন হচ্ছে যে একটা অ্যাপস ব্রিলিয়ান্ট অ্যাপস এইটার মাধ্যমে আমরা হচ্ছে সবাইকে কল দিতে পারবো আমরা যেমন কাউকে কল দেওয়ার জন্য জিপি সিম রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক যে সিমগুলো ইউজ করি কাউকে কল দেওয়ার জন্য তো অনুরূপভাবে আমরা এই অ্যাপসটির মাধ্যমে কাউকে কল দিতে পারবো আর কি ঠিক অ্যাপসটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট তো এই অ্যাপসের সুবিধা হচ্ছে দুইটা যেমন আপনি যে কোনো নাম্বারে কল দিলে আপনার ব্যালেন্স মানে চার্জ কাটবে সবসময় চৌত্রিশ পয়সা মিনিট ইভেন আপনি যদি এই ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট কাউকে কল দেন তাহলে আপনার হচ্ছে এটা কোনো চার্জ কাটবে না এটা সবসময় ফ্রি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার নেট কানেকশান লাগবে নেট কানেকশন ছাড়া আপনি কাউকে কল দিতে পারবেন আপনি আমরা যেমন এই যে এখান থেকে ডায়াল করে ফোন দিয়ে মানে কোনো এম বি লাগে না ঠিক আছে বাট এই জায়গায় কিন্তু এমবি লাগবে সো যারা আমরা ওয়াইফাই বা এমনি ডাটা ইউজ করি তাদের জন্য এটা মূলত মানে মেন কথা হলো ইন্টারনেট সংযোগ থাকতে হবে আর এই হলো সুবিধা কিন্তু আপনি দেখেন আমরা আদার্স কাউকে কল দিতে গেলে প্রায় বর্তমানে প্রায় ষাট পয়সা সত্তর পয়সা বা আশি পয়সাও কাটতেছে এবং মিনিট আগে যে আমরা গ্রামীণ ফোনে মিনিট কিনতাম এগুলোর দাম কিন্তু অনেকটা বাড়াই গেছে তো এই ক্ষেত্রে বাংলাদেশি অ্যাপস বাংলাদেশের লোকজনই বানাইছে এটা তো আপনি প্রথমে হচ্ছে যাবেন প্লে স্টোরে রেকর্ড কি হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে তো এখানে গিয়ে ব্রিলিয়ান্ট লিখবেন ঠিক আছে মানে আমরা অ্যাপস যেভাবে ইনস্টল দিই আর কি গুগল স্টোর থেকে তো এখান থেকে ব্রিলিয়ান্ট কানে এটা হচ্ছে ইনস্টল করবেন করার পর আপনি একটা নাম্বার চাইবে আর কি আপনার নাম্বারটা দেবেন তারপর ভেরিফাই করবেন করার পর এরকম আসবে যেহেতু আমার ইনস্টল করা আছে আমারটা দেখাচ্ছি এই যে ব্রিলিয়ান্ট এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি এই যে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সেটিংয়ে যায় আপনার হচ্ছে এই যে আর এখানে আরেকটা সুবিধা হলো আপনি মানে রি রিসার্চ রিসার্চ দেওয়ার জন্য আপনার কারোর কাছে যাইতে হবে না কোনো ফ্লেক্স লোডের দোকানে যাইতে হবে না আপনি কি করবেন ইউজার ডিটেলস অ্যান্ড রিসার্জে যাবেন যাওয়ার পর দেখেন আমার কারেন্ট ব্যালেন্স বর্তমান আছে উনপঞ্চাশ দশমিক সাতষট্টি তো এখানে আপনি দশ টাকা যদি তোলেন বা অর্মোড় বিকাশে এখানে যাবেন আচ্ছা ব্যাগ দিলাম এটা মানে দরজুত মনে করেন আদার বেশি তুলবেন মনে করেন বিশ টাকা তুলবেন সে তাহলে বিষে ক্লিক করবেন করার পর আপনার পেমেন্টটা কী করতেছেন মানে করতে চান ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকেও করতে পারবেন এবং মোবাইল ব্যাঙ্কিংয়েরগুলোর মধ্যে বিকাশ রকেট এম ক্যাশ তো সচরাচর আমরা কিন্তু বিকাশ আর রকেটের সাথে পরিচিত তো বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর এখানে একটু পড়ে নেবেন বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাপ্লিকেশন মানে এখানে স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন তো কী করবেন যেভাবে বিকাশ অ্যাকাউন্টের সাথে পেমেন্ট করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকেন নিয়মিত এগুলো পড়বেন আর কি পড়ার পর এখানে কী বলছে আপনার পেমেন্ট মার্সেন্ট অ্যাকাউন্ট আমি ডিরেক্ট চলেই যাই হ্যাঁ কেমন করে এটা দেখাই দিই তো কী করবেন আপনার বিকাশ অ্যাপস অথবা সে আমি বিকাশ অ্যাপসে গেলাম আপনারা আপনাদের ফোন থেকেও দুশো সাতচল্লিশ ডায়াল করেও কিন্তু করতে পারবেন তো আমার যেহেতু হচ্ছে অ্যাপসটা আছে অ্যাপস থেকেই দেখাচ্ছি আপনার বিকাশে লগ ইন করবেন দুশো সাতচল্লিশ ডায়াল করলেও হবে ঠিক আছে দুশো সাতচল্লিশ ডায়াল ইস্টারহাস দুশো সাতচল্লিশ ডায়াল করলে এরকম হয় তো এখানে যে মেকে পেমেন্টে যাবেন মেঘে পেমেন্টে যাওয়ার পর কী করবেন এখানে নাম্বারটা দেবেন দেওয়ার পর ও আচ্ছা বাংলা সিরিজ হয়ে গেছে আর কি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স তিনশো তেত্রিশ জিরো ওয়ান এইট ফাইভ সিক্স তিনশো তেত্রিশ একশো তেইশ ঠিক আছে এখানে এখন নেক্সট করবেন আচ্ছা এই আছে এখানে আপনি হচ্ছে অ্যামাউন্ট দেবেন সে বিশ টাকা বিশ টাকা দেওয়ার পর আপনি এই যে রেফারেন্স রেফারেন্সে কী করবেন আমরা ছিলাম আচ্ছা একটু লেট হচ্ছে আচ্ছা ওটা কাটে গেছে আর কি আচ্ছা আদার্সে যাবেন বিশ টাকা সিলেক্ট করছিলাম আর কি করার পর মানে এটা একবারে যাইতে হবে নাহলে এটা কাটে যায় আর কি তো এখানে আসার পর কী করবেন এই যে আপনার রেফারেন্স এই নাম্বারটা দেবেন একশো আশি ছয়ষট ষট্টি ঠিক আছে একটু লেনদে হয়ে যাচ্ছে এখানে এই রেফারেন্স দেবেন দেওয়ার পর আপনার পিন দিয়ে সেন্ড করে দেবেন দেওয়ার পর কী হবে আপনার ট্রানজেকশন একটা আইডি বিকাশে যাবেন আচ্ছা মেসেজে যাবেন মেসেজে গিয়ে কি করবেন বিকাশ আচ্ছা এই যে দেখেন পেমেন্ট আমি তখন পঞ্চাশ করছিলাম আর কি তো এখানে যে ট্রানজাকশান আইডিটা আছে জাস্ট এটা কপি করবেন ঠিক আছে আমি করে দেখালাম না এটা আমার আগেরটা দেখাচ্ছি তো এই ব্রিলিয়ান্ট আবার যাবেন যাই এটা কাটে যায় বারবার এটা ওই জন্য একবার আপনি নিয়ে নেবেন ধীরে কথা বল মিঠুন আচ্ছা পঞ্চাশ ওইটা আমি করছিলাম যাই হোক যেটা আপনি যে এমন পাঠাবেন আর কি তো বিশ টাকা পাঠালে বিশ রিচার্জ করলে বিশ আবার এখানে যাইতে হচ্ছে বারবার আমার এটা রিচার্জটা দেখাচ্ছি আমি আর কি তারপর ট্রানজাকশান আইডিটা এই জায়গায় দেবেন আর কি যদিও বা আমি একবার করছি কি দেখায় একটু দেখায় ও যাই হোক আনাবল দেখাচ্ছে যাই হোক এইভাবে আপনি হচ্ছে ভেরিফাই করবেন এখন হচ্ছে কল করবেন কীভাবে হুম কল করার জন্যে এখানে যাবেন আগে বলে নিলাম এইটা টু এইটা হচ্ছে ফ্রি মানে ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট হচ্ছে ফ্রি আছে ফ্রি হওয়ার জন্যে আমি পারভেজ ভাইকে কল দিই ভাই হচ্ছে আমার এটার মানে মানে অল ক্রেডিট তাকেই দিতে হবে কারণ সেই আমাকে প্রথমে এটা তথ্য দেয় হুম এছাড়া নাজমুল ভাইও আছে তো যাই হোক এখন আমি ওনারা একটু কল দিই দেখেন আমার ব্যালেন্সটা একটু চেক করায় আচ্ছা দেখেন আমার ব্যালেন্স আছে কত ছয় উনপঞ্চাশ দশমিক ঠিক আছে এখন দেখেন ওনার একটা ফোন দিই কল দিচ্ছি আমি আচ্ছা উনি মনে হয় লাইনের নাই

কত ছাশ দশমিক ছিষট্টি আছে নেকি ফ্রি নাম্বার একটা মানে আর আপনাদের নাম্বার হবে এই যে এটা ইউজার ডিটেইলস এ যাবেন এই যে ব্রিলিয়ান্ট নাম্বার এইটা হচ্ছে নাম্বার ঠিক আছে এই যে +8809 মানে এই নাম্বার থেকে কল যাবে যাই হোক এই ছিল মোটামুটি দেখানো তো আশা করি এটা ইউজ করলে আপনি অনেক সাশ্রয়ী উপভোগ করবেন আর কি কারণ চৌত্রিশ পয়সা মিনিট যে কোনো নাম্বারে যে কোনো টাইম ইভেন ব্রিলিয়ান টু ব্রিলিয়ান মানে এই অ্যাপস টু এই অ্যাপসে যদি কাউকে কল দেন তাহলে হচ্ছে আপনার ফ্রি মানে কোনো টাকাই কাটবে না ঠিক আছে আর আদার্স নাম্বারে কল দিলে চৌঁত্রিশ পয়সা মিনিট কাটবে তো আশা করি মোটামুটি এই ইন্টারফেসগুলো দেখা এলাম তো আপনারা যদি প্লে স্টোর থেকে না নামাতে চান এই ভিডিওর নিচের ডিসক্রিপশানে আমি হচ্ছে ইয়ে দিয়ে দেবো এই লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আর আশা করি খুব কাজে আসবে মানে যদি ডেটে ইউজ করেন আর কি খুবই ভালো এবং কথাও খুব স্পষ্ট শোনা যায় আদার্স যে কথা আমরা শুনি আর কি ইভেন আপনার হচ্ছে এখান থেকে আপনার ফোন বুক থেকেও যে কোনো নাম্বারে আপনি ফোন দিতে পারবেন মানে টাইপ করতে হবে না এরকম আর কি এখান থেকেও দিতে পারবেন এবং কাউকে হচ্ছে ডিরেক্ট কলও দিতে পারবেন তো এই ছিল মোটামুটি এই ভিডিওটি দেখানো তো আশা করি সবাই অ্যাপসটি ইউজ করবেন আর কি মানে করে সুবিধাটা গ্রহণ করবেন ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই